এই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে ওলা ইয়াজালা সুতুকাতিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি বাখা কুরআন كلام الله بشر قديم استي قديم استي نعينو اي نبي محمد আপনার প্রতি কুরআন নাযিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় বলে এই কুরআন নাযিল করেছি সতর্ক বাণী করেছি এই কুরআনকে যারা মানবে তারা আমার আল্লাহকে ভয় করে আর এই কুরআনকে যারা মানবে না তারা কখনো আমার আল্লাহকে ভয় করবে না এই কুরআন এমন একটা দামি সম্পদ এই কুরআনকে যারা মানবে বান্দা তুমি জান্নাতে যাইবা আর এই কুরআনকে যদি বান্দা না মানো তুমি জাহান্নামে যাইবা এরে বান্দা এই কুরআন আল্লাহ দুনিয়াতে নাজিল করেছেন এরে বান্দা দুনিয়াতে যতদিন জীবিত থাকবা এই কুরআনকে পরিপূর্ণ তুমি মানবা এই কুরআনকে মানিয়া মানিয়া তুমি দুনিয়া ছেড়ে চলে যাইবা আল্লাহ বলেন আরে দুনিয়ার মানুষ এই কুরআনকে যখন তুমি পরিপূর্ণ মানবা এই কুরআনকে মানিয়া মানিয়া যখন তোমার জীবনকে পরিচালনা করবা এরে বান্দা এই কুরআনকে তুমি যখন মানবা আর যখন তোমার পুরা জিন্দেগি কুরআন অনুযায়ী পরিচালনা করবা এরে বান্দা করিয়া করিয়া যখন তুমি দুনিয়া ছেড়ে চলে আসবা এরে বান্দা তুমি দুনিয়া ছেড়ে যখন চলে যাইবা এরে বান্দা তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত দান করবেন এ বান্দা তুমি যদি কুরআনকে না মানিয়া দুনিয়া ছেড়ে চলিয়া যাও আল্লাহ তোমাকে এমন জাহান্নাম দান করবে সহ্য করার মতো নয় এরে বান্দা এই কুরআন আল্লাহ নাযিল করেছেন কেন আল্লাহ বলেন এরে দুনিয়ার মানুষ এই কুরআনকে তোমরা পরিপূর্ণ মানবা এই কুরআন অনুযায়ী তোমাদের জীবনগুলো চালাইবা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব আর যদি এই কুরআনকে বান্দা তুমি না মানো এরে বান্দা তুমি জাহান্নামে যাইবা এতে কোনো সন্দেহ নাই এরে আল্লাহর বান্দা এরে ঢাকার মুসলমান তোমাদেরকে পায়ে হাত রেখে বলে যাই দুনিয়ার জমিনে কয়দিন জীবিত থাকবা পরিপূর্ণ আল্লাহর কুরআনকে মানো আল্লাহর কুরআনকে মানিয়া আমল করিয়া করিয়া তুমি দুনিয়া ছেড়ে চলে যাও দেখবা ওই কবর বড় কঠিন ওই কবর তোমাকে ডাকবে আরে কুরআনওয়ালা বান্দা আয় এ বান্দা দুনিয়াতে আমার কুরআনকে এত মহব্বত করেছ এরে বান্দা দুনিয়াতে তুমি ইসলামকে মহব্বত করেছ এরে বান্দা দুনিয়াতে তুমি আমার নবীকে মহব্বত করেছ এরে বান্দা দুনিয়াতে তুমি আলেম ওলামাদেরকে মহব্বত করেছ এরে মহব্বত বর্ণওয়ালা বান্দা আয় আজকে তোমার জন্য জান্নাত অপেক্ষা করে এরে ঢাকার মুসলমান
তোমাদেরকে কিভাবে বললে তোমরা বুঝবা আমাকে বলে দাও। এরপরও বান্দা পবিত্র কুরআনকে তোমার সিনার ভিতরে ঢুকায় নাও। এরে বান্দা তুমি যদি বলো হুজুর আমার অনেক বয়স হয়ে গেছে, হুজুর এখন কুরআন পড়ার সময় নাই, তাহলে তোমার একটা সন্তান হলেও ইমানিয়া হাক্কানিয়া মাদ্রাসায় ভর্তি করাও, কারণ এই কুরআনকে মানিয়া যদি দুনিয়া ছেড়ে চলে যাও এই কুরআন ওই কবরের ভিতরে তোমাকে সুপারিশ করবে, এই কুরআন তোমাকে হাসরের ময়দানে সুপারিশ করবে, এই কুরআন তোমাকে কবর থেকে শুরু করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এরে আল্লাহর বান্দা এই কুরআন এমন দামি সম্পদ, যদি বান্দা কুরআনকে না মানো আল্লাহ তোমাকে জাহান্নামে দান কর জাহান্নামে পৌঁছে দেবে। আরে বান্দা এই কুরআনকে মানিয়া মানিয়া তোমার জীবনকে পরিচালনা করো, দেখবা কখনো কষ্ট পাইবা না। আল্লাহ নবীকে বলেন নবী মুহাম্মদ আপনার উপরে কুরআন নাজিল করেছি এই জন্য নয় যে আপনি কষ্ট ভোগ করবেন, কিন্তু দুনিয়ার মানুষ আজকে কুরআন পড়ি আর পরও কষ্ট ভোগ করে, করি কি না, দুনিয়ার জমিনে ইসলামকে মানি আর পরও কষ্টের ভিতরে আমরা পড়ে আছি। এ বান্দা এর দ্বারাই বোঝা যায় কুরআনকে পরিপূর্ণ মানি না, এ বান্দা এর দ্বারাই বোঝা যায় ইসলামকে আমরা পরিপূর্ণ মানি না। যদি কোরআনকে পরিপূর্ণ মানতাম ইসলামকে মানতাম তাহলে আল্লাহ আমাদেরকে কখনো কষ্ট দিত না, কারণ আজকে আমরা বাংলাদেশে থাকি আমাদের তো সুখের অভাব নাই। এরে বান্দা ফিলিস্তিনের দিকে তাকায় দেখ, ওই ফিলিস্তিনের মায়েরা সন্তানেরা মুসলমানেরা কিভাবে মার খায়। আরে বান্দা ওই দিকে তাকিয়ে দেখ, এরে বান্দা ওই অবস্থা যদি আমাদের বাংলাদেশে হইতো আরে বান্দা আমাদের মতো মানুষকে আর খুঁজে পাওয়া যাইতো না, কিন্তু ফিলিস্তিনের দিকে তাকায় দেখো ছোট থেকে বড় বড় বান্দাগুলো কিভাবে তাদের জানগুলো দিয়ে দিচ্ছে, কিভাবে তারা শহীদ হয়ে যাইতেছে রে বান্দা। এরে বান্দা তাদের দিকে তাকায় তোমার ঈমানকে পরিশুদ্ধ করো, এরে বান্দা তাদের দিকে তাকায় তুমি কুরআনকে পরিপূর্ণ মানো, এরে বান্দা তুমি যদি পরিপূর্ণ কুরআনকে না মানো তাহলে কখনো তুমি শান্তি পাইবা না। কেন পাবেন না? শান্তি আল্লাহ বললেন কুরআন মানবে, কুরআন মানলে তোমাদেরকে কষ্ট দিব না, কষ্ট ভোগ করতে হবে না, কিন্তু দুনিয়াতে আইসা আমরা কষ্ট ভোগ করি। এরে বান্দা পিছনের দিকে তাকায় দেখ, এ বান্দা আল্লাহর একজন বান্দা উমর, উমর তরবারি নিয়ে মুহাম্মদের কাছে যায়, মানুষ জিজ্ঞাসা করে ও উমর কোথায় যাও, উমর ডেকে বলে মুহাম্মদের কাছে যাই, মুহাম্মদের কল্যাণ নেওয়ার জন্য যাই। মানুষ ডেকে বলে ওরে উমর, মুহাম্মদ কি তোমার রক্তের কোনো কিছু হয়? উমর ডেকে বলে না না মুহাম্মদ আমার রক্তের কোনো কিছু হয় না। বলে তাহলে তুমি কেন মুহাম্মদের কল্যাণ নেওয়ার জন্য যাও, কেন পাগল হয়েছো? উমর ডেকে বলে ওরে দুনিয়ার মানুষ, মুহাম্মদ এমন একটা জাদুকর, মুহাম্মদ এমন একজন জাদুকর, মুহাম্মদের কাছে যেই বান্দাগুলো যায় মুহাম্মদের কাছে গেলেই বেদিনওয়ালারা পরিপূর্ণ দিনওয়ালা হয়ে যায়। বলে মুহাম্মদের কাছে যদি আমাদের ধর্মের
মানুষ যায় মোহাম্মদের চেহারা দেখে এরপরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় বলে সেই জন্যই মোহাম্মদের কল্যাণ হওয়ার জন্য যায় লোকেরা ডেকে বলে ওরে উমর আজকে তুমি মোহাম্মদের কল্যাণ হওয়ার জন্য এত পাগল তাকায় দেখো তোমার রক্তের যে বোন তিনি তো মোহাম্মদের কালেমা পড়েছেন এ উমর তোমার আপন বল তো মোহাম্মদের পাগল হয়ে গিয়েছেন এই কথা বলার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন তলোয়ার নিয়ে রওনা হয়ে গেলেন মোহাম্মদের দরবারে না গিয়ে উল্টো পথে বনের বাসায় বাসার কাছে যা বলে ওরে আমার কলিজার বোন দরজাটা খুলে দাও আমি তোমার ভাই চলে আসছি যখন উমর রাদিয়াল্লাহু তাআলা তার বোনকে ডাক দিয়েছেন ডাক দেওয়ার পর ওই উমরের ভগ্নপতি অনেক ভয়ে আতঙ্ক হয়ে গেছেন ভয়ে তিনি পলায়ন করেছেন পলায়ন করার পরে যখন আল্লাহর বান্দি দরজা খুলে দেয় খুলে দেওয়ার পরে দেখে আল্লাহর বান্দি কোরআন নিয়ে বসে আছেন উমর ডেকে বলে ও বোন এটা কি বলে আল্লাহর কোরআন বলে এই আল্লাহর কোরআন কে বানাইছেন তার বোন ডেকে বলে ওরে ভাই আজে আল্লাহ তোমাকে আমাকে বানাইছেন এই কথা বলে আর উমরের হাতের চাবুক দিয়ে তার বোনের গায়ে আঘাত শুরু করে দেয় তার বোন ডেকে বলে এরে ভাই তুমি একটু কেমন তোমার ভিতরে কি কোনো মায়া আর দয়া নাই এরে ভাই দুনিয়ার জমিনে যদি আজকে আমার মা থাকতো আমার মা থাকলে দুনিয়ার জমিনে যদি মা মারতো বাবাই ফিরাইতো দুনিয়ার জমিনে বাবাই মারলে মা ফিরাইতো এরে বান্দা দুনিয়ার জমিনে যদি ভাই বোনকে মারতো একজন আরেকজনকে ফিরাইতো এরে ভাই দুনিয়ার জমিনে আমার মা নাই দুনিয়ার জমিনে তো আমার বাবা নাই এ ভাই তুমি কেন আমার গায়ে আঘাত করতেছ আমি তো দুনিয়ার জমিনে জাহান্নামের আসামি হয়েছি জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআন আমি পড়তেছি বলে মোহাম্মদের কালেমা পড়ে মোহাম্মদের ভক্ত আমি হয়ে গেছি ও ভাই তুমি একটু চিন্তা করো একটু আল্লাহর দিকে তাকাও এই কথা বলার পর উমরের ভিতরে আমার বুক চলে আসলেন এ আল্লাহর বান্দা দিলের কান্দে শুনবেন বুঝ আসার পরে বলে হেরে আমার বোন আল্লাহর কোরআনটাকে আমাকে একটু হাতে দাও বোন ডেকে বলে ওরে ভাই তুমি তো না পাকাকে পাক হতে হবে বলে এই আল্লাহর কোরআন ধরতে গেলে আগে শরীর পবিত্রতা লাগে এই আল্লাহর কোরআন ধরবা ধরার আগে তুমি পবিত্র হও বলে আমি কিভাবে পবিত্র হইব বোন ডেকে বলে ও ভাই তাড়াতাড়ি রওনা কর ওই মোহাম্মদের কাছে আমরা চলে যাই মোহাম্মদের কাছে যাওয়ার পর মোহাম্মদের কালেমা পড়ে যখন উমর মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে উমরে আবার উল্টো পথে রওনা করলেন উমর যখন মোহাম্মদের কাছে চলে গেলেন চলে যাওয়ার পরে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে ওই তলোয়ার নিয়ে বলেন এরে দুনিয়ার মানুষ এ দুনিয়ার মানুষ তোমরা যদি আজকে থেকে মোহাম্মদের বিরুদ্ধে কেউ কোনো বান্দা কথা বলো আমি উমরের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবা না আল্লাহ উমরের ভিতরে এমন একটা পাওয়ার দিয়েছেন এ বান্দা পাঁচ মিনিট আগে উমর মোহাম্মদের কাল্লা নেওয়ার জন্য বেকুল হয়েছিলেন
আবার 5 মিনিট পরে মোহাম্মদের ভক্ত হয়ে গিয়েছেন। ভক্ত হওয়ার পরে যারা মোহাম্মদের বিরুদ্ধে কাজ করবে তাদেরকে উমর কখনোই ছেড়ে দিবেন না। এরে বান্দা, আল্লাহর কোরআন এমন একটা দামি সম্পদ। এ বান্দা, আল্লাহর কোরআনকে পরিপূর্ণ যদি মানিয়া মানিয়া তোমার জীবনকে চালাও, এরে বান্দা দুনিয়াতেও তুমি শান্তিতে থাকবা, দুনিয়া ছেড়ে যাওয়ার পরে কবরেও তুমি শান্তিতে থাকবা। এরে বান্দা দুনিয়া থেকে শুরু করিয়া করিয়া এরে বান্দা জান্নাত পর্যন্ত কুরআন তোমাকে শান্তিতে রাখবে। আর যদি কুরআনের সাথে মহব্বত তোমার না হয়, ইসলামের সাথে যদি তোমার মহব্বত না হয়, এরে বান্দা নবী মুহাম্মদের সাথে যদি তোমার মহব্বত না হয়, যদি সম্পর্ক না হয়, তাহলে কিন্তু দুনিয়া ছেড়ে যাওয়ার পরে থেকে তোমার আজাব শুরু হয়ে যাবে। কারণ এই কোরআন এমন একটা দামি সম্পদ। এরে বান্দা, এই কোরআন যারা মানিয়া দুনিয়া ছেড়ে চলে গেছে তারাই দামি হয়ে গিয়েছেন। কথা মিথ্যা বললাম? কথা বলেন না কেন, মিথ্যা বললাম? এই কোরআনকে যারা মানবে তারা কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। আল্লাহ বললেন, কোরআন আমি তোমাদের উপরে নাজিল করেছি কষ্ট ভোগ করার জন্য নয়। কিন্তু বান্দা দুনিয়াতে আসার পরে আমরা কেন কষ্ট ভোগ করে? এর দ্বারা বোঝা যায়, এ বান্দা পরিপূর্ণ আমরা কোরআনকে মানি না। আমরা অনেক সময় অনেক জায়গায় বেড়াইতে যাই, অনেক মানুষ বলে হুজুর আমাদের পরিবারের ভিতরে কোনো শান্তি নাই। কি নাই বলেন, কি নাই? আমি বলি, ওরে বাঙালি মুসলমান, শান্তির অভাব নাই, যেই জায়গায় গেলে শান্তি পাওয়া যাবে সেই জায়গায় তুমি নাই। এরে বান্দা, তুমি যদি পরিপূর্ণ শান্তি পেতে চাও, যদি সারা কামরাঙ্গীর চর ঘুরে ঘুরে তুমি বেড়াও, তাহলে তো আর শান্তি পাওয়া যাবে না। এরে বান্দা, এই শান্তি যদি তুমি বান্দা পেতে চাও, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে হবে। যদি বান্দা তুমি পরিপূর্ণ ইসলামকে মানো, আর যদি পরিপূর্ণ আল্লাহর কোরআনকে মানো, আল্লাহর কসম করে বলি রে মানুষ, শান্তি আসবে, শান্তি পাইবা, কখনো অশান্তি থাকবে না। কিন্তু শান্তি নাই কেন? নাই বলে আমরা শান্তির কাজ যেটা আছে সেটা আমাদের ভিতরেই নাই। ইসলামকে পরিপূর্ণ মানো, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো, তাহলে শান্তি আসবে। এ বান্দা, ইসলামকে যদি তুমি পরিপূর্ণ না মানো, শান্তি কখনো আসবে না। আসবে? কখনোই শান্তি আসবে না। এরে বান্দা, শান্তি পেতে হলে আগে তোমার ঘরের ভিতরে ইসলাম ঢুকাও। এ বান্দা, শান্তি পেতে হলে আগে তোমার মাথার ভিতরে ইসলাম ঢুকাও। শান্তি পেতে হলে আগে তোমার বডির ভিতরে ইসলাম ঢুকাও। শান্তি পেতে হলে তোমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ইসলাম ঢুকাও। এরে বান্দা, পরিপূর্ণ শান্তি যদি তুমি পেতে চাও, ইসলামকে পরিপূর্ণ মানো, এমনি শান্তি আসবে। এরে বান্দা, শান্তির জন্য যদি এত পাগল হও, কামরাঙ্গীর চরের বিশতলায় বিল্ডিং এ থাকো, কোনো শান্তি নাই, আর একটা ভাঙ্গা ঘরে থাকবা, ইসলামকে মানবা, শান্তির কোনো অভাব নাই। একমাত্রই কারণ, আমাদের পরিবারের ভিতরে, আমার শরীরের ভিতরে, আমার অঙ্গ
পতঙ্গের ভিতরে ইসলাম নাই, সময় নাই আমার হাতে, যদি সময় থাকতো ইসলামের বিষয়টা বলতাম। কেন আমরা অশান্তির জালে আবদ্ধ হয়ে আছি, কেন শান্তি আমাদের ভিতরে নাই? আমরা শুধু বলি হুজুর শান্তি নাই, শান্তি নাই, খালি শুধু আমরা শান্তির আমরা কি করি, ধোকা দেই, শুধু শান্তিরে দোষী। কিন্তু শান্তিকে দোষার আগে আমি নিজেকে দুষতে হবে, আমার ভিতরে কি নাই, ইসলাম নাই। আমার ভিতরে ইসলাম থাকলে শান্তি এমনি চলে আসবে। আজকে থেকে ইসলাম মানবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর কোরআনকে মানবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলাম এবং কোরআনকে মানার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।